গোলাপ ফুল আমরা সবাই পছন্দ করি, কারণ এর গন্ধ আমাদের সকলকে মোহিত করে। তাই গোলাপ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। গোলাপের বৈজ্ঞানিক নাম রোজ এসপিপি। গোলাপ একটি রঙিন ফুল, এর বিভিন্ন রং রয়েছে, যেমন সাদা, গোলাপি, হলুদ, কমলা, কালো ইত্যাদি। বিভিন্ন রঙের গোলাপের প্রতীক আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, যেমন সাদা গোলাপ পবিত্রতার প্রতীক, লাল গোলাপ ভালোবাসার প্রতীক, আর হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক এবং যত্নশীল হওয়ার প্রতীক প্রকাশ করে। আবার গোলাপ যে শুধু প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তা নয়, এর ব্যবহার রয়েছে অনেক জায়গায়, যেমন সুগন্ধি হিসেবে, গোলাপ জল, ঔষধ, খাবার এবং পানীয় হিসেবেও ব্যবহার করা হয়। এরপরেই আসছে শাপলা। শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা হলো হাইড্রোফাইট উদ্ভিদ। আমাদের দেশে দুই প্রজাতির শাপলা রয়েছে। শাপলা ফুল জলযুক্ত এলাকায় বেড়ে ওঠে এবং সাধারণত গোলাপি এবং সাদা বর্ণের হয়ে থাকে এই শাপলা ফুল। শাপলা ফুল ফোটে পুরো জলাভূমিতে। এটি দেখতে যেন সুন্দর এক আশ্চর্য ভূমি। শাপলা ফুল জলজ উদ্ভিদের মধ্যে একটি সহজ স্বীকৃত। বর্তমানে এই ফুলটি ব্যবসার জন্য একটি উপায় এবং আয়ের উৎস হিসেবে খোলা হয়েছে। বেলি ফুল, যা অনেক ছোট্ট একটি ফুল, কিন্তু এর সুগন্ধ আমাদের মোহিত করে। এই ফুল আকারে ছোট হয় এবং সাদা রঙের হয়। ফুলটি সাধারণত রাতের বেলায় ফোটে এবং সকালে বন্ধ হয়ে যায়। বেলি ফুল গ্রীষ্ম ও বর্ষার ফুল, তবে শীত মৌসুমে এই ফুলের প্রভাব দেখতে খুব ভালো এবং সুন্দরভাবে ফুটতে দেখা যায় এই ফুলটি। সূর্যমুখী, সূর্যমুখী আমাদের দেশে একটি সাধারণ ফুল। সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম হেলিয়ানাস আনুরাজ। এই ফুলটি হলুদ, কমলা, লাল ইত্যাদি রঙের হয়ে থাকে। সূর্যমুখী ফুল একটি বার্ষিক উদ্ভিদ। সূর্যমুখীর পুরো বীজ স্ন্যাক, খাবার, সালাদ, পাখির খাবার ইত্যাদি হিসেবে ব্যবহার করা হয়। আবার সূর্যমুখী ফুল তেল বানানোর জন্য প্রচুরভাবে ব্যবহার করা হয়। কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া ফুলটি পৃথিবীর সব দেশেই পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ডোলোনিক্স রেজিয়া। এই গাছটি অনেক বড় না, কিন্তু মাঝারি আকারের হলেও যা ছড়িয়ে থাকে গম্বুজ আকারে। এর পাতাগুলো ছোট আকারের হয়। কৃষ্ণচূড়া ফুল ফোটে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। এই ফুল একসঙ্গে অনেকগুলো ফোটে এবং এই ফুলের রং লাল এবং কমলা হয়। বর্তমানে এই ফুলের চাষ করা হয়, যা বৈদেশিক মুদ্রার একটি নতুন উৎস হিসেবে যোগ হয়েছে বাংলাদেশে। ফুল আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের দেশে 6 ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফুটে থাকে। ফুল আমাদের জীবনে বড় ধরনের প্রভাব ফেলে। আমাদের দেশে ঐতিহ্যবাহী কোনো আনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সেখানে আমাদের ফুল দরকার হয়। আবার আমাদের দেশের মেয়েরা মাথায় ফুল দিতে খুব পছন্দ করে। ফুল আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে আছে, সেটা রোমান্টিকতার স্বার্থের জন্য হোক বা কাউকে উৎসাহিত করার জন্য হোক অথবা বিভিন্ন ধরনের কাজেই বা হোক। আবার ইভেন্টগুলোতে ফুল ছাড়া আমরা কোনো অনুষ্ঠান, ভালো মন্দ এগুলো কল্পনাই করতে পারি না। তাই ফুল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে জড়িয়ে আছে। তাই এই ফুলের যত্ন নেওয়া আমাদের সবারই উচিত এবং এই ফুল সম্পর্কে জানা আমাদের দরকার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন হলো, যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের